হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সমুদ্র খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেটিং ইউর স্প্রেডশিট অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আপনাদের যে স্প্রেডশিট আছে, আপনাদের সেই স্প্রেডশিটটার আপনাদের কাছে কীভাবে সেটিং করতে পারেন আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে চলে আসবো কোথায়, আমরা ফাইল ম্যানেজার চলে আসবো, বাস আসার পরে এদিকে আমরা নিজ দিকে আসবো। তারপরে এখান থেকে আমাদের ডিটেলসের নিচে লেখা আছে সেটিং, আমরা এই সেটিং অপশনে ক্লিক করবো। বাস করার পরে এখানে সেটিং ফর দিস স্প্রেডশিট, মানে আমাদের যে স্প্রেডশিটটা এখানে আছে, এই স্প্রেডশিটের সেটিংটা এখানে বাই ডিফল্ট, কিন্তু এখানে জেনারেল পাশাপাশি ক্যালকুলেশন এই সেটিংগুলো এবং ল্যাঙ্গুয়েজ এই সেটিংগুলো করা থাকে। এখন আপনি যদি চান যে এই সেটিংগুলো আপনি কোনো কিছু চেঞ্জ করার জন্য, তো সেটা আপনি এখান থেকে করতে পারেন। তো করার জন্য যে লোকালি এখানে দেওয়া আছে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস, তো ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। এখন আপনি যদি চান যে এটা চেঞ্জ করে আপনি অন্য কোনো আপনার কান্ট্রি দেওয়ার জন্য, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। বা সেখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার সেভ সেটিংয়ে ক্লিক করলে এইটা আপনার স্প্রেডশিটের জন্য এখানে কী যাবে, সেট হয়ে যাবে। তো এটা যদি আপনি এখানে কী করেন, এটা এই কান্ট্রিটা আপনার এখানে কী কাজ করে, এই যে বিষয়টা লেখা আছে এখানে, এটা পড়লে বুঝতে পারবেন। দিস ইফেক্ট ফর্মুলেটিং ডিটেলস সাচ অ্যাজ ফাংশন, ডেটস অ্যান্ড কারেন্সি। তাহলে আপনি এখানে যেই কান্ট্রি দেবেন সেই কান্ট্রি অনুসারে কী করবে, আপনার এখানে ফর্মেটিং মানে ডিটেলস ব্যাপারটা, আপনার ফর্মেটিং ব্যাপারটা কোনটা, আপনার যে বিভিন্ন ফাংশনগুলো থাকবে এক্সেলের, সেই ফাংশন পাশাপাশি ডেটস এবং কারেন্সির, এই বিষয়গুলো আপনার এখানে কী করবে, আপনার স্প্রেডশিটের মধ্যে এফেক্ট করবে। আপনি এখানে যেই কান্ট্রি দেবেন সেই কান্ট্রি অনুসারে এফেক্ট করবে আপনার স্প্রেডশিটের মধ্যে। তো এই বিষয়টা বলছে, তাই আমাদের বাই ডিফল্ট যেটা আমরা এটা রাখলাম, আপনি চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে টাইম জোন। তো এখানে আমাদের টাইম জোন বাই ডিফল্ট এটা ইস্টার্ন টাইম এটা দেওয়া আছে। এখন এটা যদি আমরা এখান থেকে এই যে এটা এটা আমাদের কী কাজ করে, ইউর স্প্রেডশিট হিস্টোরি উইল বি রেকর্ডেড ইন দ্য টাইম জোন। তাহলে আপনার স্প্রেডশিটের যে হিস্টোরিটা রেকর্ড করা হয় আপনার এই টাইম জোন অনুসারে। তারপরে কী বলছে, দিস উইল এফেক্ট অল টাইম রিলেটেড ফাংশন। ইয়া কী করে এফেক্ট করে, আপনার অল টাইম রিলেটেড ফাংশনের বিষয়গুলো আপনার এখানে কী করে এফেক্ট করে। তো এই যে বিষয়টা বলছে, এখন যদি চান আপনার টাইম জোন চেঞ্জ করার জন্য, সেমভাবে এখানে আপনার টাইম জোনও চেঞ্জ করে আপনার সেফটি টেঙ্গে দিলে টাইম আপনার টাইম জোনও এখান থেকে আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এই বিষয়গুলো বাইরে বল যা থাকে আমরা তাই রাখি, কিন্তু এখানে আপনি যদি চান কোনো বিষয় আপনার চেঞ্জ করার জন্য, তো সেটা আপনি এখান থেকে আপনার কান্ট্রি বা টাইম জোন আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে আমাদের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ বাইরে বল ইংলিশ দেওয়া আছে। এখন আপনি ইংলিশ ছাড়া যদি অন্য ল্যাঙ্গুয়েজ চান, তাহলে আপনার যে এখানে এই ল্যাঙ্গুয়েজের উপরে এখানে এটার উপর আপনি ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে প্রিফারেন্স ল্যাঙ্গুয়েজ এটা দেওয়া আছে ইংলিশ। তাহলে এখান থেকে আমরা যদি চাই এটা কী করার জন্য, চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে এখান থেকে যে সিলেক্ট করে দিয়ে যেটা নেবেন সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করলে ওই ল্যাঙ্গুয়েজটা এখানে চলে আসবে। তারপরে এখানে আদার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের এখানে বাংলা, হিন্দি এই ল্যাঙ্গুয়েজগুলো এখানে দেওয়া আছে, রাশিয়ান। তো এখন থেকে আপনি চান এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ডিলিট করতে, সেটা আপনি এখানে ডিলিট করতে পারেন, অথবা অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এটা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, আপনি যদি চান আপনি এখান থেকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ পাশাপাশি আদার ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। বাস এটা আমরা দেখলাম। তারপরে এখানে আমাদের এটার পরে এখানে এটা এগুলো হচ্ছে আমাদের জেনারেল সেটিং। তারপরে এখানে আমাদের যে ক্যালকুলেশন আসি, তো ক্যালকুলেশনের মধ্যে এখানে রিক্যালকুলেশন, তো রিক্যালকুলেশনের এখানে কি অন চেঞ্জ, তো এখানে অন চেঞ্জ এখানে কী বলছে, দা দিস এফেক্ট হাউ অফেন নাও টুডে র্যান্ড অ্যান্ড র্যান্ড বিটুইন আর আপডেটেড। তাই এটা কী করে, এই এফেক্টটা কী কাজ করে, আপনার নাও টুডে র্যান্ড এবং যে র্যান্ড বিটুইন, তো এই ধরনের আপডেটের বিষয়গুলো আপনার এফেক্ট করে যখন আপনি কী করবেন, আপনি রিক্যালকুলেশনের মাধ্যমে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন, তো সেই ক্ষেত্রে এই কাজটা করে। কিন্তু আপনি যদি অন চেঞ্জ বাদ দিয়ে আপনি যদি এখানে দেবেন অন চেঞ্জ অ্যান্ড এভরি মিনিট, তখন অন চেঞ্জ এবং এভরি মিনিটে হিসাবে আপনার কী করবে, আপনার এই রিক্যালকুলেশনের বিষয়টা কাজ করবে। তো এই যে এই বিষয়গুলো, তারপর এখানে আপনি দেখা দেন যে অন চেঞ্জ অ্যান্ড এভরি আওয়ার এটা দেখা দিলে আপনি যেটা দেখা দেবেন ওই অনুসারে আপনি এখানে কী করবে, এই যে বিষয়গুলো কাজ করবে। তো আপনি এটা চান্স চেঞ্জ করতে, করার পর সেফটি টেঙ্গে দিলে ওইটা আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের বাইরে বল অন চেঞ্জ দেওয়া থেকে আমরা এটা রাখলাম। তারপরে দেওয়া আছে এখানে ইটারেটিভ ক্যালকুলেশন। আপনারা যদি জানেন ইটারেটিভ ক্যালকুলেশনের বিষয়টা আমাদের বাইরে ফুট অফ করা থাকে। এখন আপনি যদি চান যে এটা অন করে রাখতে, তাহলে অনেক ক্লিক করে আপনি অন করে দিতে পারেন। তারপর এখানে কী কাজ করে, আপনি এটা পড়লে বুঝতে পারবেন, এখানে লেখা আছে সুন্দরভাবে। তারপর এই বিষয়ে ইটারেটিভ ক্যালকুলেশন সম্বন্ধে আর আপনার ডিটেল জানতে চাইলে এখানে ক্লিক করার পরে এই বিষয় সম্বন্ধে আপনি আরও ডিটেল জানতে পারবেন। বাস এই যে বিষয়গুলো এখন করার পর লাস্ট আমরা এখান থেকে সেফ সেটিংয়ে দিলে আমরা কোনো চেঞ্জ করে সেটা এখানে আমাদের ওইভাবে আমাদের এই স্প্রেডশিটের মধ্যে বিষয়টা কাজ করবে। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেটিং ইউর স্প্রেডশিট অন গুগল শিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।